নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, বড় বড় নেতা মন্ত্রীরা জেলে রয়েছেন, আর এর মাঝেই স্কুল সার্ভিসের ইন্টারভিউ দিতে গেলেন একদম জাল ইন্টারভিউ লেটার নিয়ে। জাল ইন্টারভিউ লেটার দেখার পরেই গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে, কিন্তু মূল যে মাথা সেই নাম মাথার নাম কিন্তু তখন জানা যায়নি। গতকালকে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পরেই তাকে ভয়ঙ্করভাবে জেরা শুরু হয়। কার্যত থার্ড ডিগ্রি প্রয়োগ করার পরেই শেষমেশ নাম প্রকাশ করেন ওই অভিযুক্ত শিক্ষক। সঙ্গে সঙ্গে গ্রেপ্তারও করা হয় দুজনকে, একজন ছিলেন স্কুলের স্থায়ী শিক্ষক, তিনিও ওই চক্রের সঙ্গে জড়িত, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ভুয়ো ইন্টারভিউ লেটার দেওয়ার মাস্টার মাইন্ড যিনি, তার নাম ফাঁস করেছেন ওই অভিযুক্ত শিক্ষক। প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছে চাকরি প্রার্থী প্রীতম ঘোষের বাবা দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। দক্ষিণ দিনাজপুরের এক তৃণমূল নেতা ইসমাইল শেখের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। তৃণমূল নেতা ইসমাইল শেখ মূল অভিযুক্তর সঙ্গে প্রীতম ঘোষের বাবার পরিচয় করিয়ে দিয়েছিলেন। অর্থাৎ ইসমাইল শেখ এই ঘটনায় মধ্যস্থতাকারী, তিনি মূল অভিযুক্তের সঙ্গে প্রীতমের বাবার পরিচয় করিয়ে দিয়েছিলেন। এবার ওই মূল অভিযুক্ত চাকরি পাইয়ে দেওয়ার বদলে মোটা টাকা চেয়েছিলেন, দুপক্ষের মধ্যে চুক্তি হয়েছিল। প্রথম অবস্থায় 50,000 টাকা দেওয়ার চুক্তি হয়, 50,000 টাকা দিলে তবেই তাকে ইন্টারভিউ লেটার দেওয়া হবে। ইন্টারভিউ বোর্ডে গিয়ে ইন্টারভিউ দেওয়ার পরেই বাকি আরও 2 লক্ষ টাকা দেওয়ার চুক্তি হয়। পরবর্তী ধাপে চাকরি পাওয়ার পরে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার চুক্তি হয় ওই ইন্টারভিউ দেওয়া চাকরি প্রার্থী এবং মূল অভিযুক্তর সঙ্গে। প্রাথমিকের ইন্টারভিউয়ের ভুয়ো কল সেন্টার নিয়ে ধরা পড়ে গেলেন দক্ষিণ দিনাজপুরের প্রীতম ঘোষ। শনিবারই সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদের মূল দপ্তর আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে পুলিশ তাদের গ্রেপ্তার করে। কিন্তু গ্রেপ্তার করতেই পুলিশ জেরা শুরু করেন। ইন্টারভিউ বোর্ডে এই ধরনের ভুয়ো কল লেটার নিয়ে আসার পিছনে কোন মাস্টার মাইন্ড যুক্ত? তাহলে কি রাজ্যে এভাবেও আরও অনেক চাকরি প্রার্থীদের ঠকাচ্ছে কোনো মাস্টার মাইন্ড বা কোনো গোষ্ঠী বা কোনো গ্যাং? সেই তথ্য বা তদন্ত চালানোর জন্যই কলকাতা পুলিশ ওই মূল অভিযুক্ত প্রাথমিক শিক্ষককে হেফাজতে। প্রথম অবস্থায় তিনি কোনো কিছু জানাতে চাননি, পরবর্তীতে তাকে কঠোরভাবে জেরা করা হলে তিনি গল গল করে সব ফাঁস করেন। তিনি বলেন, ইসমাইল আমার বাবার বন্ধু, ওই ইসমাইলি এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেন। তবে ওই ব্যক্তির নাম তিনি জানতেন না, ইসমাইল ওই ব্যক্তি সম্পর্কে অনেকটাই জানেন বলে দাবি ওই ভুয়ো চাকরিপ্রার্থী।